বন্ধুরা, জাপানের ফুকুশিমা শহরের পাশে খুব সুন্দর একটি মাউন্টেন আইনোর মধ্যে থাকা একটি বিরানাসা শহর রয়েছে, যেখানে প্রায় ১৯০০ জন মানুষ বসবাস করত। এখানে রোড সবসময় খালি থাকে এবং দোকানও আপনারা দেখবেন প্রায়ই বন্ধ থাকে। বাট এই সুনসান শহর নিজের মধ্যে অনেক অনেক রহস্য লুকিয়ে রেখেছে। এখানকার মানুষ এলিয়ানের ওপর এতটাই বিলিভ করে যে ওনারা খাবার দাবার সময় যে পাত্র ব্যবহার করেন ওটাও পাথরের তৈরি হয়, কেন কি ওনারা মনে করেন যে এটা এক্সট্রা টেরিস্ট্রিয়াল এলিয়ানকে অ্যাট্রাক্ট করে। তো বন্ধুরা, এবার নিশ্চয়ই আপনাদের মাথায় প্রশ্ন আসছে যে এখানে এইসব সবার প্রথম কবে শুরু হয়েছিল, মানে আইএনওর মধ্যে বসবাস করা মানুষের মাথার মধ্যে এই এলিয়ানের প্রতি পাগলামি ভরেছে কে? বন্ধুরা, এর পেছনে হাত রয়েছে একজন মানুষের যার নাম তুসু গিও কিনোসিটা। ইনি বলছেন, ইনি যখন ২৫ বছর বয়সী ছিলেন তখন ইউএফওকে ইনি নিজের চোখের সামনে দেখেছেন। বন্ধুরা, সাল ১৯৭২, তুসুকিও কিনোসিটা তার দুইজন বন্ধুর সাথে মাউন্ট সিঙ্গান মরিতে হাইকিং এর জন্য গিয়েছিলেন। যখন উনি গিয়েছিলেন তখন উনার সামনে একটি গোল্ডেন কালারের ফ্লাইং সসার উড়ে এসেছিল এবং উনাদের সামনে এসে দাঁড়িয়েছিল। এবং বন্ধুরা, অনেকক্ষণ ধরেই এই অবজেক্টটিকে উনি এবং ওনার বন্ধু দেখেছিলেন। বন্ধুরা, এই গোটা নীল আকাশের মধ্যে এই গোল্ডেন কালারের চকচকে অবজেক্টটি ওনারা খুব স্পষ্টভাবেই দেখেছিলেন, যেটা একদমই ওনাদের সামনেই ছিল। এবং বন্ধুরা, তারপর হঠাৎ করে এই অবজেক্ট ওনাদের সামনে থেকে গায়েব হয়ে যায়। তুসুকিও কিনোসিটা এই ঘটনার একটি পেইন্টিং তৈরি করেছিলেন। বন্ধুরা, এই মানুষগুলো মনে করেন যে এলিয়ান হয়তো ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন, যাতে এলিয়ান নিজেদের এক্সিস্টেন্স সম্পর্কে বলতে পারে। ওই দিন মাউন্ট সেঙ্গান মরিতে ওনারা যেটা দেখেছিলেন ওটা ওনাদের মাথায় সেফ হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, এটা একদমই ভোলার মতো ঘটনা নয়। বন্ধুরা, এখানে আবার মাউন্ট সিঙ্গান মরির আলাদা একটা মিস্ট্রি রয়েছে। বন্ধুরা, এটি একটি পিরামিড শেপের মাউন্টেন যার উপর ঘন জঙ্গল মজুদ রয়েছে, আর এই জন্য এই জায়গার এই অঞ্চলকে সুনসান এবং ভয়ঙ্কর তৈরি করে। আর বন্ধুরা, জাপানের ওই রিজনে এটা পপুলার বিলিভ আছে যে এই পাহাড় কোনো এলিয়ান দ্বারা তৈরি হয়েছে। আর বন্ধুরা, রিয়েলিটিতে এই মাউন্টেন কিন্তু একটা আর্টিফিশিয়াল মাউন্টেন। বন্ধুরা, অনেকেই তো বলেন এর মধ্যে নাকি এলিয়ান এয়ারবেস মজুদ রয়েছে, আর এই জন্যই নাকি এখানে ইউএফও দেখার ঘটনা খুবই নর্মাল। তো বন্ধুরা, এখানে মাউন্ট সেঙ্গান মরিতে আরও একটি মিস্ট্রি রয়েছে, আর ওই মিস্ট্রি হলো এখানে থাকা ম্যাগনেটিক ফিল্ড। বন্ধুরা, আপনি শুনে অবাক হবেন, এখানে কম্পাস কাজ করা বন্ধ করে দেয়, আর এর আসল রিজন কি কেউ জানে না। আর বন্ধুরা, এরকম একটি মিস্ট্রি ফ্যাক্ট সম্পর্কে জেনে ইন্ডিয়ার আরও একটি জায়গা সম্পর্কে আমার মনে পড়ছে, যেটা শুনে আপনি সত্যি অবাক হবেন। বন্ধুরা, ঝাড়খণ্ডের ক্যাপিটাল সিটি রাঁচির কাছে তেইমারা ঘাটি রয়েছে, যেখানে যাওয়ার সাথে সাথে আপনাদের ডিভাইসের ডেট চেঞ্জ হয়ে যাবে। মানে এখন যেখানে বর্তমানে ২০২২ চলছে, ওই জায়গায় গেলে হয়তো আপনার ফোনে বা আপনার ডিভাইসে ২০২৩ কিংবা ২০২৪ হয়ে যাবে। এখানে আপনার মোবাইলে অনেক অনেক অ্যাপস চলা বন্ধ হয়ে যাবে এবং আপনার গাড়ি বা বাইকের লাইট ফ্লিকার করবে। বন্ধুরা, এই সব কথা শুনে নিশ্চয়ই আপনাদের মাথায় এটাই আসে যে আমি কোনো হরর মুভির কথা বলছি, কিন্তু বন্ধুরা, আসলে কিন্তু এই ঘটনাগুলো সত্যি এই জায়গায় ঘটে। আর বন্ধুরা, তেইমারা ঘাটি এবং মাউন্ট সেঙ্গান মরির স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড অদ্ভুত এবং অজানা ফেনোমেনাকে জন্ম দেয়, যেটা আমাদের বোঝার অনেক বাইরে। আর বন্ধুরা, আইনোতে থাকা মানুষ এটাই মনে করেন যে এই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড এলিয়ান ইউএফওর ফিউল হিসেবে কাজ করে, আর এই জন্য এইরকম জায়গা নাকি এলিয়ানদের বেশি অ্যাট্রাক্ট করে। জাস্ট লাইক আমেরিকা, আমেরিকা ওই দেশে পৌঁছে যায় যেখানে বেশি বেশি করে পেট্রোলিয়াম মজুদ থাকে। বন্ধুরা, ভিডিওর শুরুতে যেমনটা আমি বলেছিলাম যে এখানকার মানুষ এলিয়ান এবং ইউএফও দেখার ঘটনা সবসময় দাবি করেন, এই সময় যেই ব্যক্তির সাথে এই রকম ঘটনা ঘটে কিনোসিটা নিজে ওই ব্যক্তির স্টোরিকে শোনেন এবং ওই স্টোরিতে বলা তথ্য অনুযায়ী একটি স্কেচ তৈরি করেন। আর বন্ধুরা, উনি এই রকম ঘটনা দ্বারা ফটো এবং স্কেচ দিয়ে অনেক কোলাজ তৈরি করেছেন, যেগুলো আইএনও মিউজিয়ামে মজুদ রয়েছে। বন্ধুরা, এই আইএনও মিউজিয়ামের মধ্যে এলিয়ান এবং ইউএফও রিলেটেড প্রায় ৩০০০ আর্টিকেল মজুদ রয়েছে। আর বন্ধুরা, এখানে প্রায় প্রত্যেক বছর ৩০,০০০ লোক ভিজিট করতে আসে। বন্ধুরা, আইএনও এবং মাউন্ট সেঙ্গান মরির মিস্ট্রিকে দেখে সাল ২০২০তে জাপানিজ গভর্নমেন্ট এখানে একটি ইউএফও ল্যাবরেটরি খুলেছিলেন, যার একমাত্র উদ্দেশ্য ছিল এখানে ঘটা এক্সট্রা টেরিস্ট্রিয়াল ঘটনার আসল কারণ উদ্ধার করা। নাও আনলাইক নাসা অ্যান্ড আমেরিকা গভর্নমেন্ট, জাপানিজ গভর্নমেন্ট এই রকম ঘটনাকে আননোন এরিয়াল ফেনোমেনা বলে ছেড়ে দেন না। আসলে ওনারা এলিয়ান এক্সিস্টেন্স নিয়ে খুবই সিরিয়াস। বন্ধুরা, কিনিচি আড়াই নামে একজন ইউএফও রিসার্চার আইএনওর ইউএফও ল্যাবরেটরিকে
সিআইএ এর 935D ক্লাসিফাই এরিয়াল রিপোর্টের কপি দিয়েছিলেন আর এই ল্যাবরেটরিতে এর উপর রিসার্চ চলছিল আর বন্ধুরা চলুন এখন আমরা সাল 2014 এ যাই আসলে এখানে ইউএস নেভির কিছু অফিসার দাবি করেছিলেন যে উনারা আকাশে প্রায় 30,000 ফুট হাইটে কিছু ফ্লাইং অবজেক্ট দেখেছিলেন এবং যার স্পিড ম্যাক 5 অর্থাৎ এটা সাউন্ডের গতির থেকে প্রায় 5 গুণ বেশি গতিতে চলছিল নাও ইন্টারেস্টিংলি ওনারা এই অবজেক্টের মধ্যে কোনো ইঞ্জিনই দেখতে পাননি অর্থাৎ কোনো ইঞ্জিনের আওয়াজই পাননি আর আমাদের কাছে এরকম টেকনোলজি এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি যে কোনো অবজেক্ট ইঞ্জিন ছাড়াই আকাশে উঠতে পারবে বাট বন্ধুরা এই অবজেক্ট ইউএস নেভি একবার নয় 2014 থেকে 2015 পর্যন্ত এনারা অনেকবার এই অবজেক্টকে দেখেছেন বন্ধুরা এখানে প্রশ্ন হচ্ছে আসলে এই অবজেক্ট কি ছিল এখানে ইউএস গভর্নমেন্ট ইউএপি অর্থাৎ আনআইডেন্টিফাই এরিয়াল ফেনোমেনা বলে এটাকে দাবি করেছেন বাট আইএনওর ইউএফও ল্যাবরেটরিতে এর উপর রিসার্চ চলছে আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই জাপানের মধ্যে ইউএফও এবং এলিয়ান মিস্ট্রি নতুন কোনো ব্যাপার নয় আসলে সাল 1803 জাপানের ইভারাকি শহরে সমুদ্রের কিনারে একটি রাউন্ড শেপের স্পেস শিপ ল্যান্ড হয়েছিল আর বন্ধুরা জাপানি লেজেন্ডস এই অবজেক্টকে উৎসরবন নাম দিয়েছিলেন এটা 3.3 মিটার হাইট এবং 5.4 মিটার উইথ যুক্ত একটি সসার শেপের অবজেক্ট ছিল যাকে আপনারা স্কেচের মধ্যে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন এখান থেকে একটি মহিলা বেরিয়েছিল যিনি খুব সুন্দরী ছিলেন উনি খুবই আজব কাপড় পরিধান করেছিলেন এবং ওনার হাতে একটি বক্স ছিল ওনার চুল লাল রঙের ছিল এবং চুলের নিচে হোয়াইট কালারের কিছু পরিধান করেছিলেন এবং ওনার হাইট প্রায় 5 ফিট ছিল ওখানে উনি একাই ছিলেন এবং বন্ধুরা ওনার কাছে খাওয়ার জন্য খাবার এবং পান করার জন্য জল ছিল বন্ধুরা এই সময় জাপানিজ লোক এটাকে ভেবেছিল যে হয়তো এটা অন্য কোনো দেশ থেকে এসেছিল এবং ওনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সকে দেখে আমরা আন্দাজ করতে পারি যে উনি ইউরোপের হতে পারেন কিন্তু বন্ধুরা ভাবার বিষয় হলো ওই সময় ইউরোপিয়ান মহিলা এত ইন্ডিপেন্ডেন্ট ছিল না যে ওনারা সমুদ্রে যাত্রা করতে পারে আর বন্ধুরা রাউন্ড শেপের কোনো বোট সারা দুনিয়াতে আগে কখনো দেখা যায়নি তো বন্ধুরা আসলে ওই অবজেক্টটি কি ছিল এই প্রশ্নটা এখনো পর্যন্ত রহস্যই রয়ে গেছে নাও মোস্ট ইন্টারেস্টিংলি যেই জায়গায় এই অবজেক্টটিকে পাওয়া গেছে ওই জায়গা মাউন্ট স্যাঙ্গান মরির খুবই কাছাকাছি ছিল বন্ধুরা জাপানের ফর্মার প্রাইম মিনিস্টার ইউকিও হাতো আমার ওয়াইফ সাল 2008 একটি বুক পাবলিক করেছিলেন যার নাম ছিল ভেরি স্ট্রেঞ্জ থিং আই হ্যাভ এনকাউন্টার এখানে উনি এই বইয়ের মধ্যে দাবি করছেন উনাকে নাকি কোনো এলিয়ান কিডন্যাপ করে নিয়ে গেছিল এবং একটি ট্রায়াঙ্গেল শেপের স্পেসশিপে বসে উনি ভেনাস পর্যন্ত গেছিলেন বন্ধুরা এখানে ওনার বডি তো শুয়েছিল বাট ওনার আত্মা স্পেসে ট্রাভেল করছিল উনি বলছিলেন ভেনাসে প্রচুর পরিমাণে সবুজ ছিল এবং ওটা খুবই সুন্দর লাগছিল তো বন্ধুরা এখানে মিউকি হাতো আমার দাবি আসলে সত্য ছিল নাকি ইলেকশন জেতার জন্য একটা মন গড়া কাহিনী ছিল সেটা তো আমি বলতে পারবো না বাট আইএনও মাউন্টেন এবং মাউন্টেন সেঙ্গান মরি সত্যি সত্যি আমাদের মাথায় অনেক প্রশ্ন তৈরি করে যাচ্ছে আর বন্ধুরা এখানে ইউএফও নিয়ে এত সব প্রশ্ন কেবলমাত্র তুষকীয় কিনো সেটা তুলেছেন তা কিন্তু নয় এছাড়াও আইএনওতে থাকা প্রত্যেক দ্বিতীয় ব্যক্তি নিজের চোখে এরকম ঘটনা দেখেছেন তো বন্ধুরা এই সম্পর্কে আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর তার সাথে সাথে আমি আশা করছি এই ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশান আপনাদের দিতে পারলাম আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে আরও বড় করে তুলুন যাতে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি যাই হোক ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এটাই কামনা করি ধন্যবাদ